স্নেহের শিক্ষার্থী বৃন্দ, আবার তোমাদের এই মানে রুটিন মাফিক ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে গত ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার আমার বাড়ি বৈদ্যুতিক বিভ্রাট ঘটায়, তোমাদের ক্লাস আমি নিতে পারিনি। অবশ্য আমি পরে মানে তোমাদের যে জানাবো, মানে গোটা বাড়ি বিদ্যুৎ কানেকশান বিচ্ছিন্ন থাকার কারণে তোমাদের জানাতেও পারিনি, জানিয়েছি পরে। হ্যাঁ, বাড়ির কারেন্ট লাইন ঠিক করার পর তোমাদের আমি জানাতে পেরেছি। তো যাই হোক, গত ক্লাস আমি নিতে পারিনি, মানে তোমাদের সামনে ঈদুল আজহা। আশা করছি যে তোমাদের আমি ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত নিব আর কি। তো তোমাদের বলা ছিল যে আমি কি পড়াবো, মানে তাসের অঙ্ক করাবো বলেছিলাম, এবং তোমাদের বলেছিলাম যে তাস সম্বন্ধে একটু ধারণা নিতে। তো যাই হোক, তবুও আমি তাস নিয়ে প্রথমে তাস তোমাদের চেনাবো, কোন তাস কি, তাস কয়টা আছে না আছে। তোমাদের এই অবজেক্টিভ প্রশ্নে তোমার এই টাইপের প্রশ্ন আসতে পারে যে প্যাকেটে কয়টা তাস আছে, এক পরে সেগুলো আর কি বলছি। তো তোমরা সবাই প্রথমেই আর কি বলি যে তোমরা সবাই কেমন আছো এই দুর্দিনে। একদিকে মহামারী করোনা, অন্যদিকে এই বন্যায় বিধ্বস্ত এই বাংলাদেশ, তার মধ্যেও আমরা যারা ভালো আছি তাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, বলা উচিত আলহামদুলিল্লাহ। আর এই যে 129 দিন এই করোনায় আক্রান্ত, প্রায় 129 দিন, এই 129 দিনের মধ্যেই আমি আমার পরিবারের তোমরা যারা আছো তারা বা তার পরিবারের কেউ যদি আক্রান্ত না হয়ে থাকে, সুস্থ তোমরা সবাই থাকো, তাহলে প্রত্যেকেই তোমরা বলো আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো এবং দোয়া করো যে আল্লাহ আমরা এতদিন সুস্থ আছি, বাকি যে কয়টা সময় এই করোনা অবস্থান করবে আমরা যেন সুস্থ থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবং করোনা হয়ে গেলেও যেন আমরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। পরিবার পরিজনের মধ্যে আত্মীয় স্বজনের, যেমন আমার আত্মীয়র মধ্যে 2-3 জনের করোনায় আক্রান্ত, প্রায় এখনও সুস্থ হয়ে উঠেনি, তাদের জন্য আর কি দ্রুত সুস্থতা আর কি কামনা করছি। এবং তোমাদের আমি সবাইকে আমি বলছি যে তাদের জন্য যারা আক্রান্ত তাদের জন্য আমরা সবাই দোয়া করব যেন তারা দ্রুত সুস্থতা লাভ করতে পারে। আর এই রোগের ওষুধ একটাই যে আমাদের সাবধান থাকা, ঘরের মধ্যে থাকা, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বাইরের বন্ধুবান্ধব থেকে সামাজিক দূরত্ব বজায় করে চলা। আশা করছি যে তোমরা সবাই মানে সামাজিক দূরত্ব বজায় করে আছো। আমি নিজকে দিয়েই আমি বুঝতে পারছি যে তোমাদের মানসিক অবস্থা কেমন, যা আমি নিজকে নিজেই কন্ট্রোল করতে পারি না। মাঝে মাঝে আমি বাইরে চলে যাই, তো বাইরে চলে গেলেও সাবধানতা অবলম্বন করেই যাই, মাস্ক পরে যাই, হ্যাঁ 2টা ডাবল মাস্ক পরে বাইরে যাই, তারপরে যে রিক্সাটা ব্যবহার করি তার উপর বিভিন্ন স্প্রে করে টরে যাই। তোমরাও সেইভাবে সাবধান এবং সতর্কতার সাথে বাইরে গেলে যাবে এবং সাবধান থাকবে, এই সাবধানতাই হলো মূল এই আর কি। আর এই করোনার জন্য তোমরা বেশি বেশি পানি খাবা, করোনা থেকে বাঁচার জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবার, ভিটামিনযুক্ত খাবার খাবা, ফাস্টফুড অ্যাভয়েড করবা, চর্বি জাতীয় খাবার, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করবা, চিনি থেকে দূরে থাকার চেষ্টা করবা। ডায়াবেটিক্স, তোমরা হয়তো বলবা যে ডায়াবেটিক্স তো হয়নি, ডায়াবেটিক্স না হোক তবুও চিনি প্রয়োজন ছাড়া, বা চা খেলেও বারবার চা খাবা, কিন্তু চাটা বিভিন্ন মশলা দিয়ে খাবা,
আদা রসুন তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে আর কি, তারপরে এলাচ দিয়ে তোমরা চা খাবা। হ্যাঁ, তারপরও যদি তোমার ভাগ্যে যেটা লিখে রেখে, আমরা সাবধান থাকবো, সাবধান থাকার পর যেটা ঘটে যাবে সেটাকে ভাগ্য বলে আমরা মেনে নিব। এই ছাড়া আর কি বলার আমাদের বলার কিছু নাই, কারো বলার কিছু নাই, সাবধান করারও কিছু নাই। তোমরা সবাই শিক্ষিত, লেখাপড়া করছো, হ্যাঁ, নিজের নিরাপত্তা নিজের কাছে। হ্যাঁ, এই বলে আমি আজকের এবং তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আর যারা মানে জ্ঞানীগুণী বিজ্ঞ ব্যক্তি আমার এই ক্লাস শুনছেন তারাকে আমি সম্মান স্বরূপ আসসালামু আলাইকুম এবং আমার ছাত্রছাত্রীদের প্রতি অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস আমি শুরু করছি। তো আমি বলেছিলাম যে আজকে তোমাদের তাসের অঙ্ক করাবো। তো তাসের অঙ্ক করতে গেলে তোমাকে তাস সম্বন্ধে জানতে হবে। তাস 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 মানে সিম্পল খেলার তাস, এই যে সব পাড়ায় পাড়ায় তাস যে তাস খেলে সেই। তোমাদের আমি প্রথমেই বলেছি যে এই সম্ভাবনা তত্ত্বটা জুয়া খেলা থেকে এটার জন্ম, যেহেতু জুয়া খেলা থেকে এটার আবির্ভাব, কাজে ওই যে জুয়া সংক্রান্ত খেলাগুলাই এখানে বেশি আর কি করা হবে। তো তাস, তো তাস তোমরা এই যে এরকম তাসের প্যাকেট, এই যে তাস, এই তাসের প্যাকেট তোমরা সবাই দেখেছ এবং অনেকেই হয়তো খেলেছ তাস। অবশ্য তাসের অঙ্ক জানার জন্য তাস খেলা জানার প্রয়োজন নাই, তাস খেলা খেলতে জানার প্রয়োজন নাই। আমি তাসের অঙ্ক করাই, তাস চিনি, কিন্তু তাস কখনো খেলিনি আমি। তোমরা হয়তো বলবা যে স্যার আপনি এটা বাড়িয়ে বলছেন, বাড়িয়ে বলার কিছু নাই। হ্যাঁ, তাস আমি খেলিনি, তাস চিনি, তাসের দু একটা খেলা হয়তো জানি, কিন্তু তাস খেলে আমি কোনো ইন্টারেস্ট পাইনি। তো এই তাস, তাহলে এই যে প্যাকেটের তাস, এই যে এক প্যাকেট তাস, এই প্যাকেটের মধ্যে আমাদের প্রথম জানতে হবে যে এই প্যাকেটে তাস কয়টা আছে। কি জানতে হবে? যে প্যাকেটে তাস কয়টা আছে। তাহলে প্যাকেটে তাস আছে আমাদের 52টা। প্যাকেটে তাস কয়টা আছে? তাহলে প্যাকেটে তাস আছে 52টা। প্যাকেটে তাস কয়টা আছে? প্যাকেটে তাস আছে 52টা। তো দেখো, এই যে 52টা তাস, এই তাসগুলা, এই তাস, এই যে আমি তাস উল্টাচ্ছি, দেখো এই তাসগুলা এখান থেকে এগুলো হলো কালো, এগুলা কালো। আবার এইগুলা কালো এখানে, এগুলা কালো। তাহলে দেখো, আর এইগুলা হলো, এই তাসগুলো হলো লাল, এই তাসগুলা লাল, আর এই তাসগুলো, এই তাসগুলো কালো। তাহলে তাস কয়রকম হলো? দুই প্রকারের তাস। রঙের দিক দিয়ে তাস হচ্ছে দুই প্রকার, রঙের দিয়ে তাস হচ্ছে দুই প্রকার। মানে তাহলে তাস হলো, তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লাল কালো তাস, কালো কালো। তাহলে এই যে 52টা তাসকে যদি দুই ভাগ করি তাহলে 26টা করে হয়। তাহলে এই কালো তাস হচ্ছে 26টা অর্ধেক, এবং লাল তাস হচ্ছে 26টা, লাল তাস 26টা, কালো তাস 26টা। এই যে দেখো, এখানে আমাদের গুনলে দেখতে পাবা যে এই 26টা তাস আছে এখানে, এই কালো। এখন এই কালো তাসগুলো, এই কালো তাসের মধ্যে আবার দুই প্রকারের তাস আছে। এই কালো তাসগুলা হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় ইস্কাবন, এর ইংরেজি হলো স্পেড ইস্কাবন, আর একটা হচ্ছে চিড়ি তোন ক্লাবস,
ব্লাউজ তাহলে স্পেট তাহলে এই কালো তাস তাহলে এখন এই কালো তাস আবার দুই প্রকার এই কালো তাস আবার দুই প্রকার কালো তাস আবার দুই প্রকার এই যে দেখো এই পান পাতার মতো এই যে পাতার মতো যে তাসটা এই তাসটাকে বলা হয় স্পেড বা স্কাফন এই তাস এই তাসগুলোকে বলা হয় স্পেড তাহলে এইখানে কয়টা তাস আছে দেখো এক মানে এই মানে এটাকে বলা হয় যে পরে আসছে এটা কি তবু একটু বলি এটার নাম হলো ঠেক্কা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে এখানে এই এটা আসলে এক থেকে যদি বলি তাহলে এদিকে দশটা আর এদিকে আছে এক দুই তিন দশ তিন তেরোটা তাহলে এই স্কাফন আছে তেরোটা তাহলে এই স্কাফন আছে পরে আর কি আর এই লাল তাস আবার দুই রকম লাল তাস আবার এখানে দুই রকম পেলাম আমরা আর লাল তাসও আমরা পাবো দুই রকম এই লাল তাস এই লাল তাস দুই রকম দেখো লাল তাস হলো সরি লাল তাস দুই রকম একটা হলো রোহিতন রোহিতন আর রোহিতন আর ইস্কাপন চিরিতন রোহিতন হরতন রোহিত মানে হরতনের ইংরেজি হচ্ছে হার্টস হার্টস আর এর ইংরেজি হচ্ছে ডায়মন্ড বা ডাইস ডাই মন ডাই মন ডায়মন্ড বা এটাকে ডাইসও পড়া হয় আর কি তো এই হলো আমাদের তাহলে কি প্রথম আমরা কী বললাম যে প্যাকেটে মোট তাস আছে বাহান্নটা বাহান্নটা তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে লাল এবং কালো লাল তাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে স্কাবন আর চিড়িতন আর সরি লাল তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে রোহিতন বা ডায়মন্ড আর হরতন বা হার্টস আর কালো তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে স্কাবন আর চিড়িতন তাহলে আমাদের গেল যে তাহলে মোট তাস 52টি লাল তাস 26টি কালো তাস 26টি লাল তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে এবার আমরা আসব যে লাল তাস কালো তাসের প্রকারভেদ সম্বন্ধে আমি বলব যে এবার লাল তাস লাল তাস এই লাল তাস আমি বললাম যে লাল তাস দুই রকম লাল তাস আমি বললাম দুই রকম লাল তাস হচ্ছে দুই রকম একটা হলো হরতন 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 আর রোহিতন রোহিতন এই হরতন এবার দেখো যে হরতন মানে হরতনের ইংরেজি হচ্ছে হার্ট হার্ট আমার মনে হয় যে তোমাদের বয়সের এই হার্ট এই এটার ব্যাপারে তোমরা এটার সাথে অত্যন্ত পরিচিত যে হার্টস এই যে হার্টস হার্টের মতো যে ছবি যে তাসের উপর হার্টের চিহ্ন আছে সেই তাসগুলোকে বলা হয় হার্টস দেখো এগুলো হলো হার্টস এই হার্টস যে হার্টস তেরোটা হার্টস আছে কয়টা হার্ট হার্ট কয়টা হার্টস হচ্ছে তেরোটা এইখানে তেরোটা তাস আছে এই তেরোটা তাসের মধ্যে এই যে এ লিখা যে তাসটা এ লিখা যে তাস এই তাসের নাম হলো টেক্কা এই এ লিখা তাসের নাম হলো টেক্কা
হ্যাঁ, যে বাংলা এটা নাম টেক্কার, ইংরেজিতে এক, ACE এক, হ্যাঁ টেক্কা। তারপরে তারপরে দেখো টেক্কার পরে যে কে লিখা একটা তাস আছে, কে লিখা, দেখো কে লিখা একটা তাস আছে, এই কে লিখা তাসটার কে লিখা যে, এবং মানুষের ছবিযুক্ত একটা তাস আছে, এটা হলো রাজা, এটাকে বলা হয় রাজা। তারপরে দেখো কিউ লিখা একটা তাস আছে, যে কিউ, কিউ লিখা একটা তাস আছে, কিউ লিখা তাস, এই কিউ লিখা তাসটার নাম হলো রানী, রানী। তারপরে দেখো এরপর যে লিখা একটা তাস আছে, যে, যে লিখা একটা তাস আছে, এই যে লিখা তাসটার নাম গোলাম, জ্যাক, গোলাম। তাহলে একটা তাসের মধ্যে মানে হরতনের মধ্যে গোলাম মানে টেক্কা আছে একটা, রাজা একটা, রানী একটা, আর এই গোলাম একটা, প্রত্যেকটা তাসের মধ্যেই। তারপর এরপরে এই যে দেখো এরপরে তাসে কি আছে, দুই লিখা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এভাবে দশ পর্যন্ত, দুই থেকে দশ পর্যন্ত। তার তাহলে এখানে এরপর আছে দুই থেকে সংখ্যা লিখা দশ পর্যন্ত, এখানে হলো নয়টি কার্ড, এখানে হলো নয়টি, আর এখানে হলো চারটি, এখানে হলো চারটি, তেরোটি। ওই একইভাবে রোহিতন, রোহিতনে যে এরকম যে তাসটা, এই যে রোহিতন এই টাইপের যে তাস আছে, এই তা, এই যে দেখো এই তাসটার নাম রোহিতন, এই তাসটার নাম রোহিতন, এই রোহিতনের মধ্যেও একই, এই রোহিতন আছে তেরোটা। তো তাহলে আমাদের জানতে হবে কি, যে হরতনের রং কি, এটা জানতে হবে, হরতনের রং কি, কয়টা তাস আছে, হরতনের মধ্যে রাজা কয়টা আছে, রানী কয়টা আছে। তাহলে হরতনের মধ্যে টেক্কা আছে একটা, রাজা আছে একটা, রানী আছে একটা, গোলাম আছে একটা, গোলাম আছে একটা, আর বাদ বাকি দুই থেকে দশ পর্যন্ত নয়টা, মোট তেরোটা। একইভাবে হরতনের পর এবার আমরা আসছি রোহিতন, রোহিতন, রোহিতনের মধ্যে তাহলে একইভাবে, একইভাবে হরতন, রোহিতনের মধ্যে হরতন আছে, আবার হরতন একটা, হরতন একটা, সরি হরতন, হরতন তো হয়ে গেল রোহিতনের মধ্যে, তাহলে রোহিতনের মধ্যে টেক্কা একটা, টেক্কা একটা, রাজা একটা, রানী, রানী একটা, গোলাম, গোলাম একটা, আর বাদ বাকি দুই থেকে দশ পর্যন্ত নয়টা কার্ড। তাহলে আমাদের তাহলে গেল কি, যেবার গেল আমাদের হরতন দিয়ে কথা বললাম, হরতন কয়টা আছে, এই যে দেখো হরতনের মধ্যে এই যে টেক্কা একটা, টেক্কা একটা, হরতনের মধ্যে এই যে রাজা একটা, হরতনের মধ্যে রাজা একটা, যে হরতনের মধ্যে রানী, এই যে রানী একটা, হরতনের মধ্যে এই গোলাম একটা, আর এই যে দুই থেকে আরম্ভ করে এই যে দুই, এই যে শেষে দশ, দুই থেকে দশ। তাই এবার গেল আমাদের লাল তাসের ব্যাপার গেল, এই লাল তাসের পর আমরা কালো তাস, এই একইভাবে ওই কালো তাসেরও ভাগটাও একই রকমের, কালো তাস, কালো তাস, এই কালো তাসের মধ্যে কালো তাস দুই রকম, কালো তাস, এই কালো তাসের মধ্যেই মানে দুই প্রকারের তাস আছে, কালো, কালো তাস হচ্ছে দুই প্রকার, ইস্কাবন, ইস্কাবন, ইস্কাবন আর চিড়িতন। প্রকার ভেদগুলা একই, ইস্কাবন আমি জাস্ট ইস্কাবন কোনটা আমি দেখাবো, আর চিড়িতন আর প্রকার ভেদও একই। হ্যাঁ, যে এই যে দেখো এইটা হলো চিড়িতন, এই যে ফুলের মতো একটা তাস আছে, ফুলের মতো তাস আছে, এই এই তাসটাকে বলা হয় চিড়িতন, এই তাসটাকে বলা হয় চিড়িতন। আর ওই প্রকারভেদ দেখো, এই যে একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, আর এই যে
একটা গোলাম আর দুই থেকে আরম্ভ করে দশ, তাহলে এইভাবে তাহলে আমাদের এই চিড়িতন, তাহলে আমাদের এই ইস্কাবন এই চিড়িতন আমি দেখলাম তেরোটা, তেরোটার মধ্যে একটা একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, একটা গোলাম আর দুই থেকে দশ পর্যন্ত। একইভাবে এবার আমরা দেখব ইস্কাবন, এই যে ইস্কাবন, ইস্কাবনও তেরোটা আছে, এই একটা, তাহলে ইস্কাবনের মধ্যে একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, একটা গোলাম আর দুই থেকে দশ পর্যন্ত। এই ছিল মোটামুটি তাসের প্রকারভেদ। তাহলে আমি যদি সামারি করি, আমি যে বিভিন্ন তাসের কথা বললাম, তাহলে আমার এখানে যেটুকু জানলাম এর মধ্যে আমি পেলাম যে তাস, মোট তাস কয়টা, মোট তাস কয়টা সবাই এটা জেনে গেছ, আর মানে বলার বেশি এখানে কথা বলার দরকার নাই। তাস বাহান্নটা, তাস দুই প্রকার, একটা হলো লাল, লাল ২৬টা, কালো ২৬টা। লাল ২৬টা তাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হরতন আর রোহিতন। হরতনে ১৩টা আছে, রোহিতনেও ১৩টা আছে। হ্যাঁ, এই ১৩টা তাসের মধ্যে একটা, এই একইভাবে কালো তাস দুই প্রকার, একটা চিড়িতন আর ইস্কাবন, ইস্কাবন ১৩টা আছে। এই ইস্কাবন ১৩টার মধ্যে একটা রাজা, একটা রানী, একটা গোলাম, বাদ বাকি দুই থেকে দশ। তারপর চিড়িতন, চিড়িতন ১৩টা, ১৩টার মধ্যে একটা রাজা, একটা রানী, একটা গোলাম, একটা টেক্কা আর দুই থেকে দশ। এই হলো তাহলে আমাদের, তাহলে যদি সামারি করি, তাহলে এই যে কথাগুলো বললাম এটাকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে সংক্ষেপে বলতে গেলে যে প্যাকেটে মোট তাস হচ্ছে ৫২টা, প্যাকেটে মোট তাস ৫২টি। লাল তাস ২৬টি, লাল তাসের পর হরতন, লাল তাসের মধ্যে হরতন আছে, হরতন ১৩টি, রোহিতন ১৩টি। তারপরে কালো তাস ২৬টি। হ্যাঁ, এর মানে এর মধ্যে ইস্কাবন ১৩টি, ইস্কাবন ১৩টি, আর চিড়িতন ১৩টি, এই ১৩ ২৬। তাহলে আমার জানতে হবে মোট তাস কয়টা, লাল তাস কয়টা, কালো তাস কয়টা, হরতন কয়টা, রোহিতন ১৩টা, আর কালো তাস ২৬টা, ইস্কাবন ১৩টা, চিড়িতন ১৩টা। ঠিক আছে, এরপরে তাহলে আর কি জানতে হবে আমাদের অঙ্ক করার জন্য? তাহলে আমাকে জানতে হবে মোট তাস কয়টা, লাল কয়টা, কালো, হরতন, রোহিতন, এগুলো গেল, এগুলো নিয়ে আর কথা। আর এই যে হরতন, রোহিতন, চিড়িতন, এইগুলাকে আমি চার প্রকারের তাস, তাসের ভাষায় এটাকে চার প্রকার বলা হয়, তাসের ভাষায় কয়েক, মানে এই যে প্রকার, অন্য জিনিসের বেলায় আমরা প্রকার বলি, কিন্তু তাসে এটাকে প্রকার না বলে বলা হয় এটাকে স্যুট। স্যুট মানে তাসে, তাহলে স্যুট এটাকে প্রকার না, চায়ের প্রকার না। তাসের একটা স্যুটের নাম হলো হরতন, একটা স্যুটের নাম হলো রোহিতন, একটা স্যুটের নাম ইস্কাপন, একটা স্যুটের নাম চিড়িতন। অর্থাৎ তাস প্রকার বলবো না, বলবো চায়ের স্যুটে। তাহলে কয়টা স্যুট আছে তাসের মধ্যে, তোমার এরকম প্রশ্ন হয় যে স্যুট কয়টা, তাসের স্যুট কয়টা। কোনো কোনো বইয়ে এই স্যুট বানান, এখানে একটা এই ইউআইটি এই জন্য এভাবেই লিখে, তো স্যুট যেভাবে বলো, অঙ্কে যেভাবে বলবে সেভাবে তোমরা করবা, বানানটা কোনো ফ্যাক্টর না, এটা তোমাকে কেউ বলতেও বলবে না যে এটাই।
মানে জাস্ট তুমি পড়া বা যখন তখনই করার জন্যই শ্যুট, এটাকে শ্যুটই বলা হয়। কিন্তু বইগুলাতে ওই সুইট লিখছে আর কি, তো সুইট মানে যে এস ইউআইটি, এই কারণে এটা লিখছে। তো যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না। তো এখন তাহলে তাসের শ্যুট কয়টায়? তাসের শ্যুট হলো চারটে। শ্যুটগুলার নাম কি? হরতন, রোহিতন, চিড়িতন, ইস্কাবন। এখন এই তাহলে আমাদের এইটুকু জানতে হবে প্রথমে যে তাস মোট কয়টা। তাস লাল আর কালো রঙের হয়। লাল তাসগুলা দুইটা শ্যুটে ভাগ করা হয়েছে, কালো তাসগুলাকে দুইটা শ্যুটে ভাগ করে হয়েছে। এরপর আমাদের যেটা জানতে হবে অঙ্ক করার জন্য, যেটুকু আমাদের জরুরি অঙ্ক করার জন্য, যেটুকু আমাদের জরুরি এরপরে আমাদের যেটা জরুরি যে অঙ্ক করার জন্য, যে আমাদের পাশের মধ্যে তাহলে আমরা পাইলাম কি? রাজা কয়টা পেলাম? রাজা কয়টা পেলাম? দেখো প্রত্যেকটা শ্যুটে একটা করে রাজা আছে নাকি? প্রত্যেকটা শ্যুটে তো একটা করে রাজা আছে, তাহলে কয়টা রাজা হয়? শ্যুট কয়টা? শ্যুট চারটে। তাহলে শ্যুট যেহেতু চারটে আর প্রত্যেকটা শ্যুটে একটা করে রাজা আছে, তাহলে রাজা কয়টা? চারটে রাজা। তাহলে প্যাকেট রাজা রাজা আছে চারটি, প্যাকেটে রাজা আছে কয়টা? চারটে। এই রাজাগুলার মধ্যে আবার তাহলে দেখো যে প্রত্যেকটা শ্যুট শ্যুট তাহলে আমাদের চারটা শ্যুট, দুইটা শ্যুট হলো লাল আর দুইটা শ্যুট হলো কালো। তাহলে এই রাজা দুইটার চারটার মধ্যে দুটি লাল, দুটি লাল আর দুটি কালো, দুটি কালো। আমাদের প্যাকেটে যে চারটা রাজা আছে, এই চারটা রাজার মধ্যে দুইটা লাল রাজা আর দুইটা কালো রাজা। রানী, রানী মনে আছে তো? রানী কীরকম? রানী হলো চারটি, এই চারটির মধ্যে দুইটা লাল দুইটা কালো। গোলাম, গোলাম চারটা, চারটার মধ্যে ওই প্রকারভেদ একই। তারপর গোলামের পর টেক্কা, টেক্কা আছে চারটা, টেক্কা আছে চারটা, ওই একই প্রকারভেদ। এখন আর একটা কথা তোমাদের জানতে হবে অঙ্ক করার জন্য, আর একটা জিনিস জানতে হবে। তাহলে আমাদের হলো কি যে তোমার মোট তাস কয়টা, লাল কয়টা, কালো কয়টা, হরতন কয়টা, ইস্কাপন, রোহিতন, চিড়িতন গেল। তারপরে প্রত্যেক প্রকারের মধ্যে যে রাজা কয়টা করে আছে সেটা গেল, রানী কয়টা করে আছে সেটা গেল, গোলাম কয়টা করে আছে সেটা গেল, টেক্কা কয়টা আছে সেটা আমরা জানলাম। আর একটা জিনিস জানতে হবে যে এই যে তাস, আমরা ২৬টা তাস, এই ২৬টা তাসের মধ্যে ছবিযুক্ত বা মানুষের ছবি, মানুষের ছবি আছে এরকম তাস কয়টা আছে? মানুষের ছবি আছে এরকম তাস, এই দেখো এখানে রাজাতে মানুষের ছবি আছে, রানীতে মানুষের ছবি আছে আর এই গোলামে মানুষের ছবি আছে। তাহলে অর্থাৎ একটা শ্যুটের মধ্যে ছবিযুক্ত তাস আছে, একটা শ্যুটের মধ্যে ছবিযুক্ত তাস আছে কয়টা? তিনটে। তাহলে আমাদের চারটা শ্যুট, তাহলে মোট ছবিযুক্ত তাস আছে আমাদের, ছবিযুক্ত 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 তাস আছে মোট ১২টা। আমাদের এই তাসের অঙ্ক করার জন্য আমি যেগুলা যেইগুলা বললাম, তোমাদের এই তাস এই প্রকার ভেদগুলা জানতে হবে। এখন দেখো যে তোমরা মানে এই তাসের কোনটা কী, এটা আমরা যদি তাস চিনতে না পারি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। কাজে আমাকে তাস চিনতে হবে, তাছাড়া তোমার অবজেক্টিভেও এমসিকিউ প্রশ্নেও তোমার গোলাম কয়টা আছে, টেক্কা কয়টা আছে, ছবিযুক্ত তাস কয়টা আছে, হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে, মোট তাস কয়টা আছে এরকম প্রশ্ন আসতে পারে। তাইলে এই গেল মোটামুটি তাসের পরিচিতি। তাস আশা করি তোমরা
তোমাদের সাথে যদি তাস থাকে তাহলে তোমরা তাসগুলা কোনটা কি ঠিক মতো বুঝে নেওয়ার কথা আর কি। যে তাস সম্বন্ধে গেল, এখন তাস নিয়ে আমাদের প্রশ্ন কিরকম আসতে পারে। এখন গণিতে দুইটা হিসাব কর, দুইটা জিনিস হিসাব করা হয়। একটা হলো মানে বাছাই করতে যদি চাই, কতগুলা উপাদান আছে সেই উপাদানগুলা থেকে যদি কিছু সংখ্যক উপাদান আমরা বাছাই করতে চাই, দুই ধরনের বাছাই হতে পারে। আর গণিতে এই দুই ধরনের বাছাইকে, একটাকে বলা হয় লাইন তৈরি করা একটা জিনিস, আর সারি তৈরি করা হচ্ছে লাইন তৈরি করা একটা জিনিস। লাইন কে কার পিছে দাঁড়াবে এটা লাইন তৈরি করা, আর সাজানো দল গঠন করা, লাইন তৈরি করা বা সারি তৈরি করা এটা একটা জিনিস, আর দল গঠন করা, এই দুইটা জিনিস আছে। এই দুইটার মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে, যে লাইন তৈরি আর দল তৈরি এর মধ্যে পার্থক্য কী, পার্থক্য বলো তো। লাইন তৈরি আমি সারি তৈরি করতে বললাম, যে তোমরা তোমাদের 10 জন ছাত্র আছে তোমাদের এখানে বা 50 জন ছাত্র আছে, আমি বললাম যে তুমি লাইনে দাঁড়াও, আর একজনকে বললাম যে তোমরা এই 50 জন ছাত্র আছে, এই 50 জন ছাত্র থেকে 10 জনের একটা দল তৈরি করো। তাহলে দল তৈরি করা আর লাইন তৈরি করার মধ্যে পার্থক্য কে, কেউ কিছু বলতে পারো যে দুইটার মধ্যে পার্থক্য কী, দল তৈরি আর লাইন তৈরি? এই যে আমি, এই যে যদি ধরো এই তিনটা তাস আছে, এই তিনটা তাস থেকে, এই তিনটা তাস থেকে যদি আমি বলি যে ধরো যেটা নাম রহিম, এটা করিম, এটা জাব্বার, এই তিনজন আছে, তিনজনকে আমি বললাম যে লাইনে দাঁড় করাও। তাহলে এটা করিম আগে দাঁড়ালো, তারপর জাব্বার দাঁড়ালো, তারপর গাফফার দাঁড়ালো, এই যে দাঁড়ালো এইভাবে, এই তারপর এটা তারপর এটা, এইটা এই যে আমি দাঁড়াইলাম প্রথমে করিমকে দাঁড়ানো, প্রথমে করিমকে না দাঁড়িয়ে এই প্রথমে যদি জাব্বারকে দাঁড়ায়, তাহলে দুইটা কি একই কথা হলো? দুইটা তো একই কথা না, কে আগে আগে কে কে পরে কে মাঝে এরকম একটা ব্যাপার আছে না? তাহলে দল লাইন তৈরি করতে গেলে এই যে ক্রম বিবেচনায় নিয়ে আসতে হয়, ক্রমকে আগে আসলো এটা। তাহলে আমি এই যদি আমি কে কে আগে দিই, তারপর যে, তারপর কিউ, এটা দিলে একটা জিনিস বুঝায়, তারপর এটা না দিয়ে আমি যদি কিউকে আগে দিই, দিয়ে কে কে দিই, তাহলে এটা আর একটা জিনিস বুঝায়, যে কে যদি আগে দিই তাহলে আর একটা জিনিস বুঝায়, আমি কে কে আগে, তারপর যে, তারপর এই কিউকে মাঝে দিলে আর একটা। এই দল মানে লাইন তৈরি করলে ক্রম বিবেচনায় নিয়ে আসতে হয় যে কোনটা আগে কোনটা পরে। আর দল গঠন যদি করতে বলা হয়, দল গঠন যে এই 5 জনের মধ্যে, মানে আমি বললাম যে এই যে এক দুই তিন চার এই পাঁচ লিখা 5টা কার্ড আছে, এখান থেকে আমি যদি বলি যে তুমি মানে এই অঙ্কগুলাকে, তুমি এই অঙ্কগুলাকে নিয়ে অঙ্কগুলাকে বাছাই করো, আমি যদি বলি যে তুমি এই অঙ্কগুলাকে বাছাই করো যে ক্রম অনুযায়ী, মানে এই হিসাবে, মানে দল গঠন করো, দল বা এখানে যদি সংখ্যা গঠন করতে বলি, তাহলে এই যে 1 2 এটার মানে 12, এটা হলো 12, 1 আর 2 12। আবার যদি এটাকে উল্টা পাল্টা করে দিই 12 1, তাহলে দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে এইটা হলো, এই এটা হলো লাইন গঠন করা, এটা হলো লাইন গঠন করা। আর এটা না এই করে যদি আমি বলি যে কমা দিয়ে লিখেছি, কমা দিয়ে লিখে যদি আমি বলি তুমি কোনটা পেয়েছো, তখন 1 আর 2 পাবা, 2 আর 1 পাওয়া কি একই না আলাদা? তুমি কোন দুইটা কাজ, দুইটা কাগজে লেখা আছে, একটাতে 1 একটাতে 2, তোমাকে বলা হলো যে তুমি কোনটা পেয়েছো। তো
তো একজন বলছে স্যার এক এক আর দুই পেয়েছি, আরেকজন বলল না স্যার ও ভুল বলছে দুই আর এক পেয়েছি। তো এটা কি একই কথা না আলাদা? দুইটা কিন্তু একই কথা, এক আর দুই পাওয়া আর দুই আর এক পাওয়া একই কথা। কিন্তু এই দুইটাকে যদি আমি পাশাপাশি লিখে যদি অঙ্ক তৈরি করি, যে অঙ্ক এই কমা যদি না থাকে এখানে কি পেয়েছি, যে এটা পাইলাম বারো আর একটা পাইলাম, তো এই এইভাবেই তোমার দল গঠন আর দল গঠন আর লাইন তৈরি করার মধ্যে পার্থক্য আছে। তো এই যে দল তৈরি করা বা বাছাই করা, তো আমাদের অঙ্ক করার জন্য দুইটা জিনিস আছে, একটা বলা হয় কম্বিনেশান আর একটা বলা হয় পারমুটেশান। একটা হলো পারমুটেশান, পিইআর মু টে শান, পারমুটেশানের ইংরেজি হচ্ছে বিন্যাস, এটার ইংরেজি হলো বিন্যাস, আর আরেকটা হচ্ছে কম্বিনেশান, কম বি নে শান, এর ইংরেজি হলো এর বাংলা হলো সমাবেশ, সমাবেশ। তো তাহলে এই যে এটা এই যে বললাম যে এক আর দুই আর দুই আর এক, যখন দুইটা আলাদা বুঝাবে, দুইটা আলাদা বুঝাবে তার মানে বুঝে নিতে হবে যেখানে লাইন তৈরি করতে হচ্ছে, লাইন তৈরি করলে সেটা হচ্ছে পারমুটেশান। এই লাইন তৈরি করা এটা হচ্ছে পারমুটেশান, পারমুটেশান। আর এই যে আমি তৈরি করা, যে আমি এক এক আর দুই নিলাম, কোনটা আগে কোনটা পরে যখন বিবেচনায় না নিয়ে আসবো তখন সেটাকে বলা হবে কম্বিনেশান। এখন এইখানে আসলে আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য যে যদি আমি এক আর দুই, এখান থেকে যদি দুইটা আমি দুইটা যদি অঙ্ক নিই, দুইটা অঙ্ক নিয়ে যদি একটা সংখ্যা গঠন করি, সংখ্যা গঠন করলে এখানে পাইলাম এক আর দুই, মানে এক আর দুই আর দুই আর এক, দুইটা অঙ্ক নিয়ে যদি একটা সংখ্যা গঠন করি, পার সংখ্যা গঠন করি, তখন সংখ্যা দুইটা এক দুই আর দুই এক আলাদা যেহেতু এটা, এবং কয়টা সংখ্যা পাবো, এরকম কয়টা সংখ্যা পাবো সেটা বের করার পদ্ধতির নাম হলো, সেটা বের করার পদ্ধতির নাম হলো পারমুটেশান। হ্যাঁ, আর দুইজন আছে, হ্যাঁ, যে এই সংখ্যা দিয়ে এটা ভালো বুঝবে না, এটা সংখ্যা দিয়ে না নিয়ে আমি যদি দুইজনের মানে একজনের নাম লাল আর একজনের নাম সবুজ আর একজনের নাম ধরো হলুদ আর একজনের নাম হলুদ, তো এইখান থেকে আমি দুইজনকে নিয়ে একটা দল গঠন করলাম। কাকে কাকে নিলাম? লালকে নিলাম আর সবুজকে নিলাম, লালকে নিলাম আর সবুজকে। এখন এটা কাকে আগে দল, যখন আমি লিস্ট তৈরি করব, তালিকা তৈরি করব, তখন এখানে আমার কোনো মানে কাকে আগে লিখব কাকে পরে লিখব এটা লিখার যদি কোনো ই না থাকে, তখন আমরা ব্যবহার করব কম্বিনেশান। যে আমি যদি দুইজন করে নিই তাহলে আমি নিতে পারি লাল সবুজ, লাল এটা একটা, লাল সবুজ এটা একটা, লাল হলুদ, লাল হলুদ এটা আর একটা, আর একটা না এটা আর একটা দল, অথবা সবুজ সবুজ হলুদ, সবুজ হলুদ এইটা আর একটা দল, এইটা এইরকম যখন মানে এটা এখন সবুজ আগে তারপর লাল লিখা, সবুজ আগে তারপর লাল লিখা, আর লাল আর সবুজ লিখা একই কথা। তাই এই ধরনের বাছাই করাকে, এই ধরনের বাছাই করাকে বলা হয় কম্বিনেশান। এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সৌভাগ্য যে তোমাদের পারমুটেশান নাই, তোমাদের প্রত্যেকটা অঙ্কই করতে হবে কম্বিনেশানের মাধ্যমে। তো এখন তো মানে এখন দেখো যে এইখানে আমার ছিল কয়জন, তিনজন ছিল, তিনজন, তিনজন থেকে আমি দল গঠন করেছি কয়জনের, দুইজনের জন্য। তো এই দল গঠন করার পদ্ধতির নাম কম্বিনেশান, এটাকে সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করা হবে। এবং সি দিয়ে প্রকাশ করার নিয়ম, কয়জন থেকে তুমি দল গঠন করছো সেটা লেখা হয় এখানে, কয়জন থেকে, তিনজন থেকে, কয়জনকে নিয়ে দল গঠন করছো, দুইজনকে নিয়ে, তাই এখানে দুই।
আমরা দুইজনকে নিলে কত ভাবে পেলাম, এক একটা দুইটা তিনটা দল পেলাম, তিনটা দল পেতে পারি। এটা বের করার পদ্ধতি হচ্ছে তিনজন থেকে, তাই এখানে তিন, আর দুইটা দুইজনের দল, তাই নিচে হলো দুই। যদি আমি একজনের দল গঠন করি তাহলে এখানে হবে এক, যদি আমি তিনজনকেই নিয়ে দল গঠন করি তাহলে এখানে হবে তিন। তবে কন্ডিশন হলো এই, এইখানে কোনো সময় এই জায়গায় মানে এই যতজন আছে তার চাইতে বেশি সংখ্যক, বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে বা বস্তুকে নিয়ে কি আমরা দল গঠন করতে পারি? অবশ্যই কম সংখ্যক নিয়ে দল গঠন করতে হবে। এই জন্যই এই কম্বিনেশন লেখার নিয়ম হলো এইখানে সবসময় এই, এটা সবসময় বড় হবে আর এটা সবসময় ছোট হবে, এটাই লেখার নিয়ম। এখন এটা আমরা ক্যালকুলেশান কীভাবে করব, এটা ক্যালকুলেশান কীভাবে করব? তাহলে আমাদের তিনজন থেকে আমি দুইজনকে নিয়েছি, তিনজন থেকে দুইজন, তিনজন থেকে দুইজন, তো এটা বের করার ম্যাথমেটিক্যাল পদ্ধতি অনেক, আমি ওইভাবে তোমাদের শেখাবো না। তোমাদের ক্যালকুলেটারে, তোমাদের ক্যালকুলেটারে দেখবা যে এনসিআর বলে একটা বাটন আছে, সাধারণত এইটা এনসিআরটা ভাগ চিহ্নের উপর আছে, এই জন্য প্রথমে এখানে তিন আছে, তাহলে প্রথমে টিপব তিন, তারপর শিফট, শিফট, তারপর এই ভাগ চিহ্ন, তারপর নিচে দুই আছে, দুই সমান টিপলে এটা কত হবে ক্যালকুলেটর থেকে পাওয়া, পেয়ে যাবা তোমরা। তাহলে তিন শিফট ভাগ, তিন শিফট ভাগ, যদি তোমার ধরো যে ছয়টা থেকে, তোমার সাতটা থেকে যদি তিনটা নাও, সেভেন সি থ্রি, এইটা ক্যালকুলেশান করে বের করার নিয়ম, সেভেন শিফট, শিফট, ক্যালকুলেটার এই বাটনগুলো আছে, সেভেন আছে, শিফট আছে, ভাগ চিহ্ন আছে, আর নিচে তিন আছে, তিন, তাহলে এটা টিপলেই আমরা উত্তর পেয়ে যাব। আর যদি সহজে তোমরা বের করতে চাও যে যদি ক্যালকুলেটার নাই বা কমার্শিয়াল ক্যালকুলেটার আছে, যেহেতু তোমরা সবাই কমার্সের, তোমাদের হয়তো সায়েন্টিফিক ক্যালকুলেটার ছাড়াও অঙ্ক করা যেতে পারে, তখন সেই ক্ষেত্রে তুমি এটা বের করার নিয়ম হলো সহজে ক্যালকুলেশান করার, যে সেভেন গুণন সিক্স গুণন ফাইভ, এখানে কত আছে তিন, তাই তিনটা লিখলাম, সেভেন থেকে শুরু করলাম, সেভেন গুণন সিক্স গুণন ফাইভ, আর নিচে হচ্ছে ওয়ান গুণন টু গুণন থ্রি, ক্যালকুলেশান কাটাকাটি করলে, তাহলে এখানে তিন, তাহলে দুই, এই দুই দুই কেটে গেল, তাহলে হয় এরা পঁয়ত্রিশ হয়। এখন যেমন ধরো আমি থ্রি, এটা এটা করতে গেলে তিন গুণন, তিনের পরের সংখ্যা হলো দুই আর নিচে হলো এক গুণন দুই, দুই দুই কেটে গেল, তাহলে হয় তিন। হ্যাঁ, তো এভাবে ধরো আমি এইট শিফট, এইট শিফট এইট সি ফাইভ বের করবো, ক্যালকুলেটার তো আমি শিখিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেটার ছাড়া যদি তুমি মুখে মুখে বের করতে চাও, তাহলে এইট গুণন, এইট থেকে শুরু করব, এইট গুণন সেভেন গুণন, সেভেন গুণন সিক্স গুণন ফাইভ গুণন ফোর, এই তোমরা বলো তো দেখি, যাক তোমরা বলো তো দেখি আমি ওই ফোর পর্যন্ত কেন লিখলাম, বড় ব্যাটা এটা না ছোটোটা, তাহলে তাহলে এইখানে মোট কথা আসলে উদ্দেশ্য হচ্ছে এখানে পাঁচ আছে, তাই পাঁচটা লিখব, আট সাত ছয়, মানে এখানে কত আছে পাঁচ, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে যেহেতু আমার পাঁচ আছে তাই পাঁচটা লিখেছি, হ্যাঁ। আর নিচে হবে, নিচে লেখার নিয়ম হলো যে এক থেকে আরম্ভ করে এক গুণন দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ, তারপর এই কাটাকাটি, এই পাঁচ পাঁচ কেটে গেল, চার চার কেটে গেল, এখানে তিন দুগুণি, এই দুই দুই কেটে গেল, এখন ক্যালকুলেশান করে দেখো, তাহলে সব কিছু কেটে গেছে, আছে সাতাশটে ছাপ্পান্ন,
তাহলে 27টা 56 এইভাবে এগুলো ক্যালকুলেশন করে বের করতে হয়। তাহলে আশা করি তাহলে কম্বিনেশন কেন যে কয়টা দল আমরা বের করব মানে কয়টা দল গঠন করতে পারি এইটা বের করা হয় এই কম্বিনেশনের মাধ্যমে এবং কিভাবে করা হয় সেটা আমি দেখালাম। তো আমি আজকে আর অঙ্কে যাচ্ছি না, তোমরা আর পরের দিন আমি তোমাদের অঙ্ক এখান থেকে অঙ্ক করাবো। হ্যাঁ, তোমরা মোটামুটি তোমাদের যেটা এখন জানার বিষয় হলো তোমাদের প্যাকেটে মোট তাস কয়টা আছে, আবারও বলছি প্যাকেটে মোট তাস কয়টা আছে, 52টা। 52টা তাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে, কি লাল আর কালো। লাল কয়টা আছে, 26টা, কালো কয়টা আছে, 26টা। আর তাসকে মোট তাসের মধ্যে মোট কয়টা শুট আছে, 4টা, কি হরতন, রোহিতন, চিরিতন, ইস্কার। প্রত্যেক এই হরতনের মধ্যে কি তাস আছে, একটা রাজা, একটা রানী, একটা গোলাম, একটা টেক্কা, আর 2 থেকে 10 পর্যন্ত। তাহলে মানে হরতন আছে কয়টা, 13টা, রোহিতন 13টা, ইস্কাফন 13টা, এবং কোনটা কী রঙের সেটা জানলে, হ্যাঁ কোন তাসটা কী রঙের সেটা তোমরা জানলে, তারপর রাজা কয়টা আছে সেটা জানলে, রানী কয়টা আছে সেটা জানলে, গোলাম কয়টা আছে সেটা জানলে, টেক্কা কয়টা আছে সেটা জানলে। এরপর আর একটা জানলে যে ছবিযুক্ত তাস কয়টা আছে সেটা। আর একটা জিনিস আমরা এখানে শিখেছি, একটা অঙ্ক যে সেটা হলো বাছাই, দুই ধরনের বাছাই আছে, একটা হচ্ছে দল গঠন করা আর একটা হচ্ছে লাইন গঠন করা বা সারি গঠন করা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আর মানে আমরা বেসিক্যালি আমরা অঙ্ক করব যেখানে সেখানে আমরা দল গঠনের অঙ্ক করব, আমরা লাইন গঠন নিয়ে আমাদের অঙ্ক নাই, আমাদের লাইন গঠন সংক্রান্ত অঙ্ক নাই। তো এখন বাছাই বা দল গঠন কিভাবে করা যায়, তোমাকে বলা হলো যে 50 জন, তোমাদের 50 জন ছাত্র, তার মধ্য থেকে 10 জন নিয়ে একটা গ্রুপ করো। তাহলে কতটা গ্রুপ, কতভাবে গ্রুপটা তৈরি করা যেতে পারে 50 জন থেকে, তাই লিখবো 50। আর 10 জনের গ্রুপ যেহেতু, তাহলে 50C10। এটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা তোমাদের দেখালাম, যে তোমাদের কষ্ট করার দরকার নাই, এখন ক্যালকুলেটারেই দেওয়া আছে, তুমি ক্যালকুলেটার থেকে সরাসরি ক্যালকুলেটারে 50 shift / 10 সমান টিপলে পারেই তুমি তার রেজাল্ট পেয়ে যাবা। তো যাই হোক, তোমরা এখন আমি যেটুকু বললাম সেটুকু তোমরা প্র্যাকটিস করবা। আগামী মঙ্গলবারে ক্লাসে তোমাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আবারও তোমাদের বলছি তোমরা নিজের নিরাপত্তা নিজের কাছে, নিজে সুস্থ থাকো, পরিবারকে নিয়ে সুস্থ থাকো। সামনে ঈদ আছে, ঈদের জন্য এই যে কোরবানির গরু বা ছাগল কেনার জন্য বাবার সাথে গেলেও সাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং যদি মনে হয় যে কোনো লোক কাশছে বা জ্বরে আক্রান্ত তার সাথে হাটে যাবা না, সাবধানে থাকবা, সুস্থ থাকবা। এই বলেই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আর ক্লাস শেষেই তোমাদের আবারও আমি আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।